নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বলেছে কমিশনের দক্ষ লোক নিতে হবে। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাসদ। দলের সভাপতি বলেছেন যারা সংলাপে অংশ না নিয়ে একে নাটক বলছেন তারা আসলে রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চায়। তারিকুল ইসলাম আসমের রিপোর্ট। নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দ্বিতীয় দল হিসেবে মত বিনিময় করল জাসদ। দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। পাঁচ বছর পর পর ইসি গঠনে বিব্রতকর অবস্থা তৈরি হয় বলে এ বিষয়ে আইন করার প্রস্তাব করে জাসদ। সংবিধানের নির্দেশ অনুযায়ী একটা আইনি কাঠামো না থাকার জন্যে তুলনামূলকভাবে একটা অনুসন্ধান কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশনের গঠন করার উদ্যোগটা ভালো উদ্যোগ। এই নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে বিব্রতকর অবস্থা পাঁচ বছর পর পর হয় তার থেকে স্থায়ী সমাধান করার জন্যে মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্যে উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। বিগত কয়েকটি নির্বাচন কমিশন সংলাপের মাধ্যমে হয়েছে। রাষ্ট্রপতি বলেছেন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করবেন। সার্চ কমিটি প্রতিটি কমিশনার পদে দুটি করে নাম দেবে, রাষ্ট্রপতি সেখান থেকে চূড়ান্ত করবেন। বিএনপির সংলাপে অংশ না নেওয়ার মনোভাব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন সংলাপে অংশ না নিয়ে তাকে প্রহসন বলা যায় না। সংলাপে না যে প্রহসন বা নাটক বলা বাঞ্ছনীয় না, সংলাপে ঢোকেন তারপরে এটা নাটক কি অন্য কিছু সেটা বুঝবেন। দ্বিতীয়টাও কথা হচ্ছে যে রাষ্ট্রপতির এই উদ্যোগটাকে স্বাগত না দিয়ে না জানিয়ে যারা নাকচ করে দিচ্ছেন তারা কিন্তু সংলাপ প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছেন। তো এই বানচাল করার ঘটনাটা আমরা দেখেছি যে যারা নির্বাচনই বানচাল করতে চান তারা সংলাপও বানচাল করবেন। সুতরাং বিএনপি তো 14 সাল এবং 18 সাল দুবার নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছিল, সুতরাং তারা আগামী নির্বাচনটা বানচাল করার চক্রান্তের অংশ হিসাবে সংলাপটা বানচাল করতে চাচ্ছে। নির্বাচন কমিশন গঠনে জাসদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।